হাই, কেমন আছিস? ও হাই, কেমন আছিস? ভালো আছি, তুই কেমন আছিস? আমিও ভালোই আছি। এই এত বোরিং লাগছে, কলেজেও শেষ হয়ে গেছে, বন্ধুদের সঙ্গে দেখাও হয় না, ঘুরে বেড়াচ্ছি আর কি। চ কোথায় রেস্টুরেন্টে ঘুরে আসি, আমাদের তো কলেজ শেষ হয়ে গেছে। চ চ ভালো বলেছিস, চল তাহলে চ। দেখ পৌঁছে গেছি, চল এবার ভিতরে যাই। এই তো এই টেবিলটা বসি, সুন্দর আছে। দাঁড়া আমি খাবার নিয়ে আসছি। অর্ডার দিয়ে আয়। হ্যাঁ ঠিক আছে। তাইলে কি খাবি রে? তোর কি ইচ্ছে বল। আমার একটু বাইরের খাবার খেতে মন করছে, তুই যেটা বলবি বল। একটা পিৎজাই অর্ডার দে, তার সঙ্গে যদি একটা হতে পারে কফি এক কাপ করে। হ্যাঁ ভাই চল না একটু পিৎজা খাই, আমি কফি খাবো, তুই খাবি কি? কফি খাবো না, কিন্তু পিৎজা তুই যেগুলো বললি সেগুলো খেতে পারি, কফি ছাড়া ওগুলো খেতে পারি। ঠিক আছে তাহলে একটা পিৎজা আর এক গ্লাস এক কাপ কফি নিয়ে আয়। কফি ঠিক আছে, আমি অর্ডার নিয়ে আসছি, তুই এখানে বস। ঠিক আছে। হ্যাঁ রে, অর্ডার দিয়ে দিয়েছি আমি। ও ঠিক আছে, কতক্ষণে আসবে বললো? এখনই বললো যে 10 মিনিটে এসে যাবে। বাহ খুব ভালো, ঠিক আছে ওয়েট কর। আর 10 মিনিট পর কোন পিৎজাটা আসবে রে? জানি না বাবা। আপনাদের অর্ডার চলে এসছে, গরমা গরম পিৎজা। ওয়াহ পিৎজা দেখে মন ভরে গেল, খেয়ে কি হবে রে? খুব জোরে খিদে পেয়েছি না, তার জন্য লার্জ পিৎজা নিয়েছি। ভেরি গুড, চল কর তাহলে খাওয়া স্টার্ট করি। আধ ঘন্টা এমনি করে কেটে গেল। ম্যাম আপনাদের কফি। ও থ্যাংকস, আর কিছু অর্ডার দিইনি, কিন্তু পেটটাতে এখনো মনে হচ্ছে কিছু খাই খাই লাগছে। হ্যাঁ রে, খাই খাই তো মনেই হচ্ছে। তাহলে আর কি অর্ডার দেওয়া যায়? চিকেন নাগেটস গরমা গরম। কি আইডিয়া দিয়েছিস, চল মেনু ডিসাইড করে তাহলে তুই থাকা উচিত। 5 মিনিট পর আমি তোমাদের কফি খাওয়া হয়ে গেছে, তো আমি গ্লাসটা নিয়ে যাচ্ছি। হ্যাঁ শিওর, দাঁড়া আমি অর্ডারটা দিয়ে আসি। ঠিক আছে যা যা। আবার দিয়ে দিয়েছি, 5 মিনিটে এসে যাবে। ওকে ম্যাম আপনাদের অর্ডার। জিভে জল চলে এলো, সত্যি আমি জানতাম না এত সুন্দর চিকেন নাগেটস হবে। দেরি না করে পেটে এটে এগুলোকে ফেলে দে। হ্যাঁ জলদি কর, চিকেন নাগেটস গুলো তো হেভি হয়েছে রে। হ্যাঁ রে, পরের বার থেকে এই দোকানে এলে যেইগুলো আজকে অর্ডার দিয়েছি সেগুলো কফিটাতে খেয়ে দেখলি না, কত টেস্টি হয়েছিল না। আচ্ছা ছাড় ইচ্ছা হলো না বলে বেশি ফোর্স করলাম না। ছাড় তো ম্যাম, আমি আপনাদের প্লেটটা নিয়ে যাচ্ছি। ওকে, পেট একদম ঢাক হয়ে গেল, আর কিছু খাওয়া যাবে না, চল যাই বাড়ি। হ্যাঁ রে চল, আমার হাঁটতেও ইচ্ছা করছে না। তাহলে চল একটা ট্যাক্সি নিয়ে নি। হ্যাঁ হ্যাঁ, এটা তো বেস্ট আইডিয়া, চল তাহলে বাইরে বেরোয়। আমি বিল পে করে আসছি। ঠিক আছে যা যা, আমি ততক্ষণে একটা ট্যাক্সি দেখি গা। রাস্তায় এত ট্যাক্সি, কোন ট্যাক্সিটাকে ডাকা যায়? ওই তো একটা ট্যাক্সি আসছে। ও ট্যাক্সি আসুন, একটু যাবে এই কালীঘাট মন্দিরের কাছে? হ্যাঁ হ্যাঁ যাবো। জি তবে কতজন আছেন? হ্যাঁ এই তো আমি, আমার একটা বন্ধু, আর কেউ নেই বেশি জন। ও তবে ঠিক আছে আসুন বসুন। দাঁড়ান একটু ওয়েট করবেন, একটু আমার বন্ধুটা এখন কি বলে বিল পে করে করতে গেছে, একটু আসবে বিল পে করে। হ্যাঁ রে ট্যাক্সি পেলি? এই তো দেখ না একটা ট্যাক্সি পেয়েছি, চল বসি। আচ্ছা ঠিক আছে চল চল তবে চাপি ট্যাক্সিতে। ঠিক আছে হ্যাঁ চলুন দাদা। ঠিক আছে হ্যাঁ দাদা, এখানেই নামিয়ে দিন, এখানেই আমাদের বাড়ি।
তাহলে আমি নামি রে। তুই একটু শুনুন দাদা, একটু ওই পাশের বাড়িটা দেখছেন ওখানে একটু আগিয়ে দিন এনাকে। হ্যাঁ হ্যাঁ একদম ঠিক আছে, আপনি নেমে যান এখানে তাহলে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ তাহলে আসি, ঠিক আছে বুঝলি। আজকে খুব ভালো মজা হলো, খুব ভালো আড্ডা হলো। টাটা টাটা, আবার দেখা হবে। বাই। আবার কোনোদিন যাবো বুঝলি, এই তিন চার দিন পর। হ্যাঁ দাদা এখানেই নেই, এখানেই নেই। নিশ্চিন্তে বাড়ি যান। বাই বাই। ও আর সুদরা ভাই, কেমন লাগলো আমাদের ভিডিওটা? আর যদি ভালো লেগেছে তবে একটা লাইক সাবস্ক্রাইব এন্ড শেয়ার। তো এটা হচ্ছে আমাদের মুভির প্লেয়ার ক্যারেক্টার, প্লেয়ার ক্যারেক্টার। আর এর রোলটা যে আছে আমি করেছি, আর যে এই ডলটার রোল আছে এ করেছি আমি। হ্যাঁ তো আমার চ্যানেলটাকে তো করবেই, তার সাথে এনার চ্যানেলটাকে করবে। এনার আমার চ্যানেলের নাম হলো ক্রিয়েটিভ সাইনা, ওখানে গিয়েও লাইক সাবস্ক্রাইব করে দেবে। হ্যাঁ যদি এনার ক্রিয়েটিভিটি দেখতে চাও তো, আর ক্রিয়েটিভনেস দেখতে চাও তাহলে ওই চ্যানেলে গিয়ে নিয়ে সাবস্ক্রাইব লাইক শেয়ার। আরে চ্যানেল কো লাইক সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে তাহলে এই সাথেই এন্ড করছি সেশনটা। বাই 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 বাই।